এই দুইটা নাইটই শুধুমাত্র মনে পড়ে, কারণ এই দুইটা নাইটের ভিতর দিয়ে আমরা গেছি। নাই তার মেয়ে যেহেতু এত বড় একটা আবদার করছে, যেভাবে হোক ধার দেনা লোন করে এই বিয়েটার বিশাল একটা আয়োজন করে। কিন্তু আজকে মেয়েদের জন্য কিছু কথা বলবো, মেয়ে, আমার মেয়ে, আমাদের মেয়ে, যাদের বিয়ে হবে, যাদের যাদের বিয়ের আয়োজন হবে আর কি, ঠিক আছে, তাদের জন্য কিছু কথা। এখনকার যুগের মেয়েদের বিয়ে হওয়ার আগে মেয়েরা প্রথমে ঠিক করবে কি কি নাইট হবে, মানে হলদি নাইট, মেহেদি নাইট। আমার এই দুইটা নাইটই শুধুমাত্র মনে পড়ে, কারণ এই দুইটা নাইটের ভিতর দিয়ে আমরা গেছি। মেহেদি নাইট আলাদাভাবে আমাদের হয়নি, ঠিক আছে, ওই হলুদ মেহেদি দুটো একসাথেই হয়েছে। তো এখন হলদি নাইট একটা, মেহেদি নাইট একটা, গায়ে তারপরে হচ্ছে বিয়ের ওদের তো আলাদা, ওটা তো থাকে কম্পালসারি, আর আদার্স অনেক নাইট হয়েছে এখন তৈরি। এখন যেটা আমি বলতে চাচ্ছি এই যে মেয়েদেরকে, যে এই যে বাবা মায়ের উপর তোমরা এইভাবে বার্ডেনগুলো চাপায় দাও, মানে এটা অনেক বাবা আছে, মা আছে, যে মেয়েটার এটা আমার কাছে একটা আবদার এবং তার জীবনের একটা বিরাট বড় একটা মুহূর্ত, এবং আমার মেয়ের জীবনের একটা বিরাট মুহূর্ত, এবং আমার জীবনের একটা স্বপ্ন যে আমার মেয়েটাকে আমি সুন্দরভাবে বিয়েটা দিব। এখন সে করে কি, যে উপায় নাই, তার মেয়ে যেহেতু এত বড় একটা আবদার করছে, যেভাবে হোক ধার দেনা লোন করে এই বিয়েটার বিশাল একটা আয়োজন করে। কিন্তু বিশাল মানে প্রচুর খরচ, এখনকার যুগের বিয়ে একটা মানে প্রচুর খরচ। আর ফটোগ্রাফার আনতে হবে, সেই ফটোগ্রাফার, আগেও কিন্তু ফটোগ্রাফার আসতো, ভিডিও ক্যামেরাম্যান আসতো, ভিডিও হইতো বিয়েগুলোতে, কিন্তু এইরকম রেট ছিল না, এইরকম মানে এতগুলা নাইট ছিল না, এত আয়োজন করা বিশাল ব্যাপার। কিন্তু এক একটা দিনের আয়োজনে একটা একটা করে মোটা দাগের টাকা চলে যায়। ঘাটেতে খুব সফট হয়ে যায়, এমনিতে একটা জামা কাপড় চাইলে হয়তো বাবা মা বলে দেয় না এখন না পরে দিব এটা ওটা, কিন্তু এটা তো এটার হিসাব আলাদা। সো এই যে চাওয়াটার ক্ষেত্রে তোমাদেরকে এর মধ্যে বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে, কারণ এই চাওয়াটা যে আমি চাইলাম বাবা মা নিষেধ করতে পারবে না, বাবা মা এটা নিষেধ করতে পারে না, কারণ এটা একটা অন্যরকম চাওয়া। এদেরকে বোঝাও যে না এভাবে না, অনেক সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে কিন্তু অনেক সুন্দর বিয়ে হয়। আর এই যে তোমরা ফিলটাও নিতে পারো না, যে বিয়েটা যে করলা তোমরা এটার একটা ফিল কিভাবে নিতে পারবা, এই যে বিভিন্ন ফাংশনের জন্য রেডি হওয়া, এই কালকের ফাংশন ঠিক আছে রেডি হবা, সেইগুলো কেমন লাগবে, এই টেনশনই তো বাসো না ব্যাপারগুলো। বিয়ের দিন, বিয়ের দিন মানুষ ভাই, বিয়ে তো জীবনে একবারই হয়, আর সেই বিয়েটাকে ফিলই করতে পারলা না, এটা তো কিছু হইল না। না তো আমি যেটা বলবো এই যুগের মেয়েদেরকে, এইটা থেকে বাবা মাকে পরিত্রাণ দাও, এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে, নট ট্রেডিশন, ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে, এই ট্রেন্ডটা থেকে বের হয়ে আসো। আমার কাছে যেটা মনে হয় এখনকার যুগের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা বেশি ঝামেলা করতেছে এই ব্যাপারটা নিয়ে, তো এটা থেকে বের হয়ে আসো, বাবা মাকে একটু রিল্যাক্স দাও, তার অর্থ এই না যে পালায় টালায় বিয়ে করতে বলতেছি, সুন্দর মতো বাবা মার সামর্থ্য অনুযায়ী সুন্দর মতো বিয়ে করতে করো। আর হচ্ছে সংসারটাকে কিভাবে টেকানো যায় সেই দিকে মনোযোগী হতে হবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।